আমরা প্রিলি প্লাস রিটার্ন মিলিয়ে যেহেতু রিটার্নের সময় পাব না বলছি এবং বিষয় ভিত্তিক কথা বলছি প্রতিটা বিষয় নিয়ে করণীয় বলছি এবং হেল্প লাইন কিভাবে তোমাকে গুছিয়ে দিচ্ছে সে কথাটাও এসেছে বিশেষ করে ম্যাথ ইংলিশ এবং যে কোনো বিষয়ে এই কাজগুলো করাচ্ছি বিশেষ করে যারা বেশি থেকে তাদেরকে গ্রুপে গ্রুপ ভাগ করে আলাদা করে গ্রুপে কাজ করাচ্ছি বুলেট গ্রুপ ফাইভ পিএসি নয়শো নম্বরের পরীক্ষার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনবে এমন কোনো ইঙ্গিত কিন্তু দেয় নেই তো আমরা পিএসি কি টাইপের পরিবর্তনটা আনবে তার একটা নমুনা দেখো প্রথমটা হচ্ছে বাংলা 45 এখন বাংলার মধ্যে কি কি বিষয় আছে সাহিত্য তো সাহিত্যে এর মধ্যে নির্বাচন 35 থেকে 45 পর্যন্ত 43 না 44 লিখতে হবে কারণ 45 চেঞ্জটা দেখেছি আমরা এখানে প্রশ্নাস তো 10টা এটা তিন নাম্বার করে কত নাম্বার 30 নাম্বার এখন তিন নাম্বারের যখন প্রশ্ন হয় তখন প্রশ্নের ধরন এরকম ছিল মনে করো প্রসার ধরন ছিল রোমান্টিক প্রণয় রচনাকারী তিনজনের নাম ও তাদের রচনাসমূহ লিখুন তিন নাম্বারের জন্য প্রশ্ন মনে করো প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের চর্যাপদের আহ ভাষা সম্পর্কে লিখুন এখন চর্যাপদের ভাষা আলো আদারি ভাষা তিন নাম্বারের জন্য সংক্ষিপ্ত একটা টাইপের একটা অ্যান্সার করে আমরা থ্রি মার্কসের একটা অ্যান্সার করতাম এই টাইপের অবস্থা ছিল কিন্তু এবারে যে প্রশ্ন আসছে এখানে একটা পরিবর্তন আমরা দেখছি সেটা হচ্ছে এখানে প্রশ্ন আসছে পাঁচটা একটা কয় নাম্বার করে ছয় নাম্বার করে এবং ছয় নাম্বার করে যখন প্রশ্ন আসছে প্রশ্ন আমি একটা উদাহরণ দিচ্ছি বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুসংখ্যগুলো লিখুন তাহলে প্রশ্ন কি ভাষা ভাষা ভাবে তিন নাম্বারের অ্যান্সার করার জায়গায় আছে নাকি গভীর জায়গায় চলে গেছে একটা প্রশ্ন না অলমোস্ট সব কটি প্রশ্ন ওখানে মনে করো সাহিত্য সমালোচনা ভালোভাবে খেয়াল করবা পনেরো নম্বরের একটা সাহিত্য সমালোচনা আসে বাংলায় সাহিত্যে ওটাও সাহিত্যের সাথে যায় এই তিরিশ নম্বরের বাইরে কিন্তু ওটা মানে বাংলা পরীক্ষায় বিসিএস লিখিত বাংলা পরীক্ষায় সাহিত্য সমালোচনা কত নম্বর পনেরো নাম্বার আমরা তুমি পঁয়ত্রিশে আসছিল ভিত্তিক একটি গ্রন্থ তুমি যেটা পড়েছো ওটা নিয়েই একটা সমালোচনা লিখো ভাষা আন্দোলন ভিত্তিক একটা গ্রন্থের সমালোচনা লিখো এভাবে পঁয়ত্রিশ ছত্রিশ না শুধু আটত্রিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পর্যন্ত একই রকম অবস্থায় আমরা দেখছি কিন্তু পঁয়তাল্লিশে এসে আসছে কি সৈয়দ অলিউল্লা রচিত একটি উপন্যাসের সমালোচনা করো এখন ধরো মানিক বন্ধুপাধ্যায়ের একটা উপন্যাসের সমালোচনা করতে যখন দিল তুমি পদ্মান দিন মাঝি বর্ষ ওটা নিয়ে তুমি লিখে ফেললা এমন কোনো রাইটার আসছে যে রাইটার নিয়ে তুমি লিখতে পারবা না এমন হতে পারে না রাইটার ওই রাইটারের কোনো লেখাই তুমি পড়ো নাই তাহলে পনেরো নম্বরের খেলা কিন্তু সহজ খেলা নয় কারণ এটা কম্পিটিভ পরীক্ষাটা পাশ করার পরীক্ষা তো না আমি বুঝাতে পারছি তাহলে এই যে তিরিশ নাম্বারের হিসাব এখানে এই তিরিশ নাম্বার নিয়ে আমি কেন প্রথমে কথা শুরু করছি কারণ এই ত্রিশ নাম্বার কিরকম হিসাব যেন একজন জন্য জায়গা। যেমন অনেক নাম্বার এই বাংলা সাহিত্যের বাংলা পরীক্ষায় ওই তিরিশ নাম্বারে কিন্তু আমরা ভালো একটা মার্কস পাই মোটামুটি মানের লিখলেও এখানে বেশিরভাগ প্রশ্নেই প্রশ্নে মনে করে। এখানে দশটা প্রশ্নের মধ্যে আমরা প্রায় ছয় থেকে ষাটটা প্রশ্ন আমাদের ভালোভাবে কমন পড়তো এবং এখানে টু পয়েন্ট ফাইভ করে ধরলে এবারে যেটা যে একটা ভালো মার্কস আসে যে দু তিনটা কমন পড়ে না এগুলো বানিয়ে আনুমানিক অল্প একটু লিখে দিলেও যদি আমরা এক দেড় করেও পাই আমাদের একটা টোটাল মিলে একটা নাম্বার চলে এখানে আমাদেরকে ধাক্কা দিয়ে দিছে এখানে তাহলে বাংলা সাহিত্যের যে পরিবর্তনটা পরিবর্তনটা হচ্ছে ভাষা ভাষা সারফেস মুখস্ত ভিত্তিক নির্দিষ্ট কিছু জায়গার বাইরে গিয়ে সাহিত্যের উপরে বিশদ পড়াশোনার যে একটা বিষয় এটা এখানে চলে আসছে হ্যাঁ কি করণীয় আমি বলবো তারপরে আসো এখানে বাংলার মধ্যে এরপরে এরপরে আমাদের সিলেবাসে কি আছে ব্যাকরণ তো ব্যাকরণ হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই ব্যাকরণের সিলেবাসটাই সহজ বাংলা ব্যাকরণ হচ্ছে আসলে ইন্টারমিডিয়েটের ব্যাকরণ তবে প্রিলির পড়াশোনার ঢং বা মেজাজের সাথে রিটেনের পড়াশোনার ঢঙ্গে একটা পার্থক্য আছে রিটেনে হচ্ছে সহজ প্রিলিতে আরো গভীরভাবে পড়াশোনা করতে হয় এই জায়গাটাতে উল্টা বাংলা ব্যাকরণের জায়গাটাতে উল্টা ধরো বাংলা ব্যাকরণে তুমি মুমূর্ষ বানান শুদ্ধ কিনা অশুদ্ধ এটার জন্য দেখা যাচ্ছে একটা গাইড কিনে গাইডের মধ্যে প্রায় সাতশো প্রিভিয়াস প্রশ্ন আছে সাতশো প্রিভিয়াস প্রশ্ন তুমি একজন সিরিয়াস প্রার্থী হিসাবে সাতবার আটবার দশবার সবগুলা বারবার পড়ছো ঠিক না কিন্তু এখানে দেখা যাবে অত কঠিন না মনে করো আমি তোমাকে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি পঁয়ত্রিশ চত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এগুলো সবগুলো বিশেষ আমি নিজে পড়ে পাশ করে দেওয়া মানুষ পঁয়ত্রিশের প্রশ্ন আসছিল তৎসম বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো ছত্রিশে আসছে অতৎসম বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো সাঁত্রিশে আসছে তাও আবারও তৎসম বানানের নিয়ম লিখুন প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখুন ব্যাপারটা খুব সিম্পল খুব ইজি অনায়াসে যে কেউ অ্যান্সার করতে পারবে কারণ একজন রিটার্ন প্রার্থী হিসেবে আমরা ওইটুকু প্রিপারেশন দিব আবারও বলছি তাহলে বাংলা ব্যাকরণটাতে কোনো কঠিন কিছু নাই এখানে সহজ তবে সাঁত্রিশে কিছু জায়গায় একটু ঝামেলা আসছে যেমন এই শব্দ গঠনের প্রক্রিয়া এখন শব্দ কিভাবে গৃহ গঠিত হয় সন্ধির মাধ্যমে শব্দ গঠিত হয় সমাজের মাধ্যমে শব্দ গঠিত হয় উপসর্গ এবং অনুসর্গ দিয়ে শব্দ গঠিত করি গঠন করে না এই প্রক্রিয়াগুলো এটা পঁয়ত্রিশ ছত্রিশ আসছে সাইত্রিশে এসে আসছে শব্দ বলতে কি বুঝো এবং শব্দের বিস্তারিত আলোচনা করা আর একটা প্রশ্ন আসছে উপসর্গ কি কাকে বলে উপসর্গ নিয়ে প্রশ্ন অর্থাৎ একটু ট্র্যাকের বাইরে গিয়ে সাঁত্রিশে প্রশ্ন আসছিল ওইটাতে আমি অনেক ভালো বাইকা দেওয়া আমি নিজে প্রার্থী ছিল ওইটাতে প্রিলি প্রশ্নটা অনেক বেশি কঠিন ছিল থার্টি হিসেবে তো এই টাইপের করে যাচ্ছে তাহলে এখানে কথা না বাড়াচ্ছি বাংলা ব্যাকরণে আমাদের রিটেনের জন্য তেমন কোনো টেনশন নাই তবে একটা কাজ করতে পারো আমাদের যারা বুলেট গ্রুপ ফাইটার গ্রুপের স্টুডেন্ট আমি কাজটা বিসমিল্লা করে করাইছিলাম আর যারা এখানে গ্রুপ আউট অফ গ্রুপ আছো অথবা নতুন আসছেন আমার কথা শুনছেন আপনাদের জন্য কথাটা হচ্ছে এরকম ব্যাকরণে নাম্বার হচ্ছে পনেরো প্রিলিতে ব্যাকরণের নাম্বার হচ্ছে কত পনেরো কিন্তু প্রিলিতে পনেরোটা বাংলা ব্যাকরণে কিন্তু পনেরোটা চ্যাপ্টার কিন্তু নাই খেয়াল করে দেখছেন চ্যাপ্টার কিন্তু বাংলা ব্যাকরণে পনেরোটা করবেন ওখানে হচ্ছে মনে করেন বিপরীত শব্দ সমার্থক শব্দ পারিভাষিক শব্দ এককথায় প্রকাশ ভাগধারা মুখস্ত টাইপের বিষয়গুলো বাদ দিলে আপনি টপিকই পাবেন সাত থেকে আটটা সর্বোচ্চ ধরেন আপনি দনীয় বর্ণ একটা অধ্যায় ধরলেন শব্দ নিয়ে একটা অধ্যায় ধরলেন সমাজ নিয়ে একটা আলাদা অধ্যায় কারক বিভক্তি পরীক্ষায় সিলেবাসে না থাকলেও এটা কারক বিভক্তি বিশেষ পরীক্ষায় আসে ইভেন একচল্লিশ বা সাতাল্লিশ বা চল্লিশ যে কোনো একটা বিশেষ কারক থেকে দুটো প্রশ্ন আসছে কিন্তু প্রিলি সিলেবাসে কারক কথাটা নাই প্রিলি সিলেবাস আছে শব্দ বা শব্দ গঠন শব্দ গঠন তো কারক তো শব্দ গঠনের একটা প্রক্রিয়া ওখান থেকে প্রশ্ন চলে আসছে আর কি ভালো হবে শুনবেন আমি কথা একটু ফার্স্ট বলবো কারণ কথা যেন বেশি বলতে পারি ধরে নিবেন তারপর হচ্ছে দেখেন এই তাহলে এখানে একটা করণীয় বলছি একটা হোয়াট টু ডু এক্সাক্টলি একটা মেথড বলে দিচ্ছি সিস্টেম আবারও বলছি বুলেট গ্রুপ ফাইটার গ্রুপকে কাজটা করিয়ে ফেলছিলাম যারা সাধারণ সব আপনাদেরকে নিজে নিজে কাজটা করার জন্য একটা কাজ দিচ্ছি কাজ হচ্ছে একটা খাতা তৈরি করবেন খাতা তৈরি করে ব্যাকরণের আইটেম আপনি পাবেন ছয় থেকে সাতটা আবার বলে দিচ্ছি ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটাকে সাতটা আইটেমকে আপনি কি করবেন একটা সামারি করে ফেলবেন এক পিসটার বেশি লিখবেন না মনে করেন সমাস সমাজকে আপনি এমনভাবে এক পিসটাই নিয়ে আসবেন যেন ওয়ের বেসিকটা ওই এক পিসটা জানলে এক পিসটার ভিতরে আপনি সবকিছু যেন উপস্থাপন করতে পারেন বুঝতে পারছি অনুসর্গ কি উপসর্গ কি আমি চাই থেকে 7টা বল নাও আপনি 10 থেকে 12টা বানান 12 টি আপনি লিখেন এই জিনিসটা আপনার একেবারে রিটেন সহ কাজ হবে প্রিলির পড়াগুলো বিশদভাবে বুঝতে সহযোগিতা হবে বুঝতে পারছিস ব্যাকরণ নিয়ে তেমন কথা না यार সাহিত্য সাহিত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে এখানে একেবারে বাংলায় যে অনার্স মাস্টার্স করছে সেও আমার কথা তারও আমার কথা বলে লাগবে কারণ বাংলায় অনার্স মাস্টার্স পড়া সে অ্যাডভান্টেজ পাবে কিন্তু উপস্থাপীর ধরনটা আমি যেভাবে বলছি বাবা হওয়া উচিত এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যদিও আমি বলছি বিদ্রোহী কবিতার কবিতায় পৌরনে কোনো ঢং ব্যাখ্যা করুন এটা গভীর থেকে প্রশ্ন সৈয়দ হলিওল্লা রচিত যে কোনো একটা উপন্যাসের সমালোচনা লিখুন এটা গভীর থেকে প্রশ্ন যদিও দেখতে প্রশ্নগুলা এরকম গভীর মনে হচ্ছে কিন্তু আমার একটা গবেষণা গবেষণা বলতে জিনিসগুলো নিয়ে একটু ভাবা চিন্তা চিন্তা করে আমি একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে কি জানেন ইন্টারমিডিয়েট সিলেবাস আছে না ইন্টার সিলেবাস ইন্টারমিডিয়েট সিলেবাসের যে সকল রাইটার আছে এর বাইরে পিছিয়েছে প্রশ্ন আসছে না তাহলে কাজ সহজ হয়ে গেল কিনা কি হয়ে গেল সহজ হয়ে গেল আপনি কিনবেন বই কিনেন অথবা ইন্টারমিডিয়েটের একটা সাহিত্য বই নিবেন ইন্টারমিডিয়েট সাহিত্য বইয়ের মধ্যে সিলেবাসে আছে বারো জন বারো জন কিন্তু ওখানে টোটাল মানুষ আছে তিরিশ জন কয়জন পনেরোটা গদ্য পনেরোটা পদ্য কিন্তু এখন আউট অফ সিলেবাস অনেকগুলো গদ্য পদ্য আছে আউট অফ সিলেবাস গুলো সহ আপনি পড়বেন একই রাইটারের গদ্যও আছে পদ্যও আছে এরকম কমন হওয়ার কারণে বন করেন পঁচিশ জন পাবেন এই পঁচিশ জনকে আপনি একটু পারা যাবে না আমি দিলাম তাহলে এটা আমার জন্য আপনি করেন না করেন আপনার বেতরের মনুষ্যত্বটা দোয়া করবে সত্যি কথা বলতেছি আপনার কাজের কাজ হয়ে যাবে আপনি আউলা অনেক বই পড়বেন না বুঝতে পারছি প্রত্যেকটা রাইটার নিয়ে আপনি পড়ে ফেলবেন অন ইন্টারমিডিয়েট সিলেবাস বেসড অন এবং এই কাজটা ফর দ্যাট দ্যাট পার্টিকুলার জব ইউ আর টু ডু রাইট নাও এখন করতে হবে এখন যদি আপনার পিলি টুনটুনি যখন বাঁচবে ঘন্টা যখন বাঁচবে প্রবেশপত্র পিলি কয় তারিখ মডেল টেস্ট দিবেন তখন যদি আপনি এসব কাজ করতে যান পারবেন না আবার পিলি পাস করার পরে তো আমাদের কাছে সময়ই নেই সুতরাং আমাদের ওই কাজগুলো করে ফেলতে হবে আগে তাহলে কারণ হচ্ছে আমাদেরকে এখন থেকে আগাতে হবে প্রিলি প্লাস রিটার্ন মিলিয়ে তাহলে আমি এখানে যে কথাগুলো বললাম প্রিলির জন্য তো আপনি আমরা এখানে ক্লাস করাচ্ছি আমাদের যে লেকচার শিটগুলো আমরা দিচ্ছি

কিন্তু কোচিংয়ের পরীক্ষায় গুরুত্ব দেয় না মনে করেন সারা পুরো এক সপ্তাহের জন্য একটা হোম টাস্ক ছিল পুরো সপ্তাহ ধরে সে হোমওয়ার্কের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু পরীক্ষা দিতে হবে এই জন্য পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে আন্দাজি আবার ক্লাসের উপর অনেক গুরুত্ব রেগুলার ক্লাসে আসে আবার কিছু শিক্ষার্থী আছে যারা লাইব্রেরিতে বসে এবং যেমন আমার একটা ক্যাডার কালকে আমি কার ওয়াশ করতে গেছিলাম সুন্দর পরে কারটা ওয়াশে দিয়ে আমি ওখানে বসে মোবাইল গুলো চেয়ারে বসে বসে একজন ফোন দিছে আমাদের একচল্লিশের একজন ক্যাডার বলছে স্যার একটা ছেলে তারে পরীক্ষা ব্যাচে ভর্তি করাইতে হবে টাকা টাকা কম রাখবেন আমি যেটা বলি ওটাই রেখে দিয়ে আমি অবশ্যই তুমি ক্যাডার বলছো রাখ তো আমি আবার প্রশ্ন করলাম তুমি তাকে পরীক্ষা ব্যাচে দিচ্ছি কেন ওকে আগে কোচিং করছে বলছে না এখন তার মানে ওই ক্যাডার আমাদের ক্যাডার ওই ও পরামর্শ দিচ্ছে তুমি তোমার কোচিং করার দরকার না তুমি লাইব্রেরিতে বসে বসে এই মডেলটা দিলে হবে এখন দেখো তুমি পরামর্শ শুনছো পরামর্শ শুনলেই সব পরামর্শ তোমার কাজে আসবে এই জায়গাটা ভুল কারণ হচ্ছে তুমি একটা মানুষ তুমি একজন বড় একটা গ্যাজেটের কর্মকর্তা হতে চাচ্ছ তোমার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে নিজেরা জানতে হবে নিজের বুঝতে হবে পৃথিবীতে কারো সাকসেস কারোর সাথে মিলে না পৃথিবীতে অনেক মানুষ সফল আছে প্রত্যেকের সাফল্যের সিটি এক এক রকম ছিল তুমি এই কথা বিশ্বাস করো না কেন এখন তোমার যে ক্যাডার তোমার পরামর্শ করতে হও ওই ক্যাডার ছিল অনেক বেশি পড়ুয়া সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা ক্যাডার পেয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয় থেকে ভালো ক্যাডার পাওয়ার পেছনে তার রিজনটা কি ছিল সে অনেক বেশি পত্রিকা পড়তো অবসর টাইম ওয়েস্ট করতো না মানে অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করতো না তারপরে তার এই সময় সে প্রিপারেশন নিয়েছিল এই জন্য দেখা যাচ্ছে জিমেট পড়ার কারণে তার ম্যাথের বেসিকটা স্ট্রং হয়ে গেছে আবার ইংলিশের বুকেবুলারে স্ট্রং এখন তার মেজাজের সাথে সে যারে পরামর্শ দিয়েছে তার মেজাজের কোনো মিল নেই ওই ছেলেটা পড়ে ইউনিভার্সিটি হিস্ট্রিতে সে ইংরেজি তুমি যে ধর্মের হও না কেন ধর্মের প্রতি অনুরক্তি কিন্তু মানুষকে সাকসেস দিকে নিয়ে যায় মানুষকে ডিসিপ্লিন করে মানুষের মানুষের কনফিডেন্স বাড়ায় বুঝছো এই জিনিসগুলো আবার বলছি ধর্মের প্রতি অনুরক্তি মানুষের আত্মবিশ্বাস বাড়াই মানুষের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে এবং মানুষ ভালো সুখে থাকে মানুষ সুখে থাকে সিরিয়াসলি এবং মানুষকে সাফল্যের দিকে প্রবাহিত করে এখন বিলাসীরা আমাদের সময় ছিল মাঝখানে এখন আবার বিলাসি গল্প শরৎচন্দ্রের মশার কামটকে সন্ন্যাসী গিরি ছেড়ে আবার আবার পাড়ায় চলে আসছে কথা হচ্ছে কিনা মশার কামড়ে যে সন্ন্যাসী ছেড়ে দেখে আর কি সন্ন্যাসী হ্যাঁ এগুলা শরৎচন্দ্র সাধারণ লেখা তার সাধারণ সৃষ্টি

এবং পৃথিবীর হয়তো প্রায় একশো কোটি মানুষ দেখছে ব্যাপারটা ঠিক না তো এই জন্য সবচেয়ে মানে পরিচিত একটা নাম না ফুটবল হওয়ার কারণে তো কেউ হয়ে গেলে তার থেকে দূরে চলে যাবে তুমি হওয়া মানে তোমার পালন করতে হবে না এরকম তো না যে ধর্মই হোক ধর্মের প্রতি একটা কি থাকবে হম তো এখন তৃতীয় নাম্বার প্রশ্ন যেটা ওটা হচ্ছে লেটার এরপরে লেটারের পরে এখানে জায়গাটা আছে একটা সামারি লিখতে হয় প্যাসেজটাকে সামারি করার জন্য এক সময় আগে আসতো শুধু সামারি করো সামারাইজ দা প্যাসেজ এইটুকুই কিন্তু এবারে আসছে একটু অন্যরকম ওখানে আসলে একটা মেইন আইডিয়া লিখো তারপর সাপোর্টিং আইডিয়া লিখো তারপর তোমার ওপিনিয়ন লিখো এটা কিন্তু সামারি না আবার এটা প্রেসিও না প্রেসি এবং সামারি একই কথা না সামারি হলে তখন শিরোনাম থাকবে না তখন প্রেসি হবে তখন একটা শিরোনাম থাকবে কথা বুঝছো কিনা আবার প্রেসি মানে কিন্তু সামারি একটা একটা শিরোনাম কিন্তু লেখার রাইটিং এর কাঠামোর মধ্যে একটা পার্থক্য আছে আর কি কিন্তু এবার আসছে একটু ডিফারেন্ট টাইপের এরকম যে কোনো ধরনের পরিবর্তিত রূপ যদি আসে এটার জন্য প্রস্তুত রেখে করা করা দরকার দরকার করার এবিলিটি গ্রো এবার আসো ট্রান্সলেশন এখন ট্রান্সলেশনের জন্য তুমি কোটি টাকার প্রশ্ন একটা আমাকে ছুটে দিবা স্যার ট্রান্সলেশন কিভাবে করবো একটু বলেন ট্রান্সলেশন কিন্তু ম্যাথমেটিক্স এর মতো অর্থাৎ ম্যাথ যেমন তুমি কয়েকদিন করে রেখে দিলে ভুলে যাবা ট্রান্সলেশন ওরকম ট্রান্সলেশন কিন্তু লম্বা একটা অনুশীলনের দরকার

অনুবাদ শিখার জন্য তুমি অনুবাদ আরেকজনে করতেছো ওটা দেখে কোনো লাভ নাই কারণ ওর দেখতেছে ওটাই শেষ কথা নয় এটা আরো হাজার ভাবে অনুবাদ হতে পারে আমি বুঝতে পারছি কিনা অনুবাদ একটা মেথড দরকার একটা পদ্ধতি দরকার একটা সিস্টেম রেখে অনুবাদ শিখার জন্য ট্রান্সলেশন শিখার জন্য তোমার দরকার ইংরেজি পড়া আর কিছু না ইংরেজি পড়তে পড়তে তার ইংরেজি ভাষার ইনজুনেশন ইংরেজি ভাষার কলুকেশন ইংরেজি ভাষার মোড অফ এক্সপ্রেশন আমি বাদ খাইছি এটা আমরা যেভাবে বলি ওরা কিভাবে বলে ওরা তো বলে না আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ এই জায়গায় মিল শুধু কিন্তু আমি তোমার ঘৃণা করে আই হেট ইউ তে মিল তো এই জন্য এখানে সহজ পদ্ধতি হচ্ছে কি জানো বেশি বেশি পড়া তো পড়ার জন্য বেশি বেশি তারা একেবারে পড়া এত চাপিয়ে দিচ্ছেন কেন এত চাপিয়ে দিচ্ছি না পড়া হচ্ছে তুমি হাসতে হাসতে পড়বা চাপ না নিয়ে পড়বা চাপ নিয়ে পড়ার মতো আমাদের কাছে একমাত্র আছে হচ্ছে পত্রিকা এবং অবশ্যই তোমার পত্রিকা পড়া দরকার পত্রিকার খবরা খবর এগুলো মাস শেষে গিয়ে এক জায়গায় আমরা পেয়ে যাই এরকম কথা এই কথাটা কিন্তু সে বাংলা পত্রিকা পড়ে বাংলা পত্রিকার তথ্য আহরণের কথা বলছে ইংরেজি পত্রিকা পড়তে মনে করে নাই এই কথাটা মন্দির শুনো কেউ আগে শুনে থাকলেও রিভাইজ করে নাও কথাটা কথাটা এরকম ভোকাবুলারি শিখা ফ্রি হ্যান্ড রাইটিং শিখা ট্রান্সলেশন শিখা অনেক শিখার পেছনে মাদার শিখন হচ্ছে তোমার পত্রিকা পড়া একজন বিশেষ প্রার্থী হিসেবে তোমার পড়াশোনার সমান সময় দিয়ে পত্রিকা পড়তে হবে সমান মানে হচ্ছে সমান গুরুত্ব দিয়ে মানে একেবারে ছয় ঘন্টা পত্রিকা কিছু না ডেইলি অবশ্যই একটা পত্রিকার কিছু অংশ পড়বা ইংরেজি প্রথম প্রথম কিছু বুঝবা না যেমন ভুল সিস্টেম পত্রিকার ক্ষেত্রে তোমাদের কাছে প্রচলিত ওটা হচ্ছে পত্রিকা থেকে এডিটোরিয়াল কলামগুলো পড়তে বলে সম্পাদকীয় উপ্পাদকীয় কলমগুলো পড়ার জন্য তোমাদেরকে বলা হয় ইংরেজি বা স্টার পত্রিকা থেকে এখন যার কাছে পত্রিকা পড়ার হেবিচুয়েটেড না মোটেও অভ্যস্ত না ইংরেজি পড়া কম বুঝে এক লাইনের মধ্যে প্রতিটা সেন্টেন্সে তার একটা একটা হল শব্দ অস্পষ্ট এরকম একটা মানুষ যদি কঠিন লেখাগুলো পড়ে সে কিন্তু ইংরেজি পড়ার থেকে উৎসাহ হারিয়ে ফেলবে সে তা সে কন্টিনিউ পড়তে পারবে না আমি যেভাবে দেড় বিশটার পরে আড়াই বিশটাই পৌঁছাতে পারছি সে আড়াই পিসটায় পৌঁছাতে পারবে না দ্বিতীয় সেন্টেন্স তৃতীয় সেন্টেন্স চতুর্থ সেন্টেন্সে গিয়ে সে দূর হার কিছু বুঝি না শালার এরকম মনে হবে এই জন্য তুমি পত্রিকা থেকে ওই সকল ইস্যু পড়বা যে সকল ইস্যু তোমার পরিচিত বলো কোন ইস্যু পড়বা মনে করো এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা চলছে স্টার পত্রিকা নিছো এখন ব্রাজিলের খেলার কি অবস্থা ব্রাজিল পাঁচটা কাপ জিতছে এটা জানো ওই যে আগামী দুই গত দুইশো বছর আগের ইতিহাস ঠিক আছে যদি মনোযোগ আছে তো পয়েন্টটা শোনার জন্য মনোযোগ আছে তো কি বলতেছিলাম পত্রিকা থেকে কঠিন কলাম গুলা না পড়ে এমন কলম গুলা পড়বো যে কলামগুলো সম্পর্কে আমি আগে থেকে জানি যে কলামগুলো গুলা সম্পর্কে যে ঘটনা সম্পর্কে আমি আগে থেকে জানি তোমার ওই ঘটনার ব্যাকগ্রাউন্ড জানা থাকার কারণে মনে করো তুমি এমন একটা ইস্যু নিয়ে পড়ছো যে ইস্যু মনে করো রান্না বান্না অথবা কোন একটা বাংলা সিনেমার কাহিনী অথবা কোন একটা ইস্যু এমন ইস্যু নিয়ে পড়ো যে ইস্যু নিয়ে তুমি আগে থেকে জানো আগে থেকে জানা থাকবার কারণে ওখানে অনেক অপরিচিত শব্দ তোমার পরিচিত লাগবে এবং পথে তোমার ভালো লাগবে এবং তুমি বুঝবা এবং যখন জিস্ট পাবা তোমার কাছে মনে হয় তুমি বুঝছো তুমি ওখানে আঠারো শব্দ বুঝো নাই আঠারো শব্দ বাদ দিয়েও তুমি টোটাল একটা মেসেজ যে তুমি পাইছো এই জন্য তোমার কাছে মনে হয় তুমি ইন্ডিদি বুঝতেছো থ্রো মিস্টেক এভাবে না বুঝতে বুঝতে এক সময় তুমি তোমার ইজি হয়ে যাবে আমি যদি পারছি তাহলে প্রথম প্রথম কোন ইস্যুগুলা পড়বো পরিচিত ইস্যুগুলা এই কথা তোমাকে কেউ বলো না তোমাকে না অপরিস ইস্যু বলতে কারণ কারণ হচ্ছে আমরা যারা মানুষ আমাদের কনসেন্ট্রেশন কিন্তু একসাথে দুই দিকে কাজ করে না আমাদের কনসেন্ট্রেশন ডিভাইডেড হয় নাইনটি এবং এটা একেবারে ব্যারান্স একটা টুহেল আছে না ব্যারেন্স টুহেল ব্যারান্স টুহেলের ভূমিকা দেখে এই কথাটা আমি অনুরোধ করে বলতেছি গ্রামার একটা বইতে এত সুন্দর একটা কথা লিখা আছে আমাদের কনসেন্ট্রেশন কয় ভাগে ভাগ হয় দুই ভাগে আমরা সাধারণ মানুষ আমাদের কনসেন্ট্রেশন ভাগ হবে নাইনটি এবং টেন অর্থাৎ একদিকে নব্বই পার্সেন্ট আর একদিকে টেন পার্সেন্ট মনে করো তুমি একটা ইউরো কাপের খেলা দেখছো খেলা দেখ খেলাও দেখছো এদিকে একটা বোকাবিলারের বই নিশে পড়তেছো তুমি বোকাবিলারের বইও পড়তেছো এদিকে খেলাও দেখতেছো খেলার দিকে মন্দিরে বই পড়া হয় না বইয়ের দিকে মন্দিরে খেলা দেখা হয় না এরকম না তার মানে একদিকে মনোযোগ আছে ওইদিকে এদিকে দিয়ে হয় না তুমি যদি কোন একটা পত্রিকা পড়ে মনে করো ডেল্টা প্ল্যান নিয়ে একটা আর্টিকেল আসছে এখন ডেল্টা প্ল্যান বা দুই সাল পর্যন্ত বাংলাদেশের নদীর নাব্যতা বাড়িয়ে বাংলাদেশের ব্লু ইকোনমির বিষয়গুলোকে কানেক্ট করে সমুদ্র এবং নদী অর্থনীতিকে নিয়ে একটা সরকারের যে একটা প্ল্যান এই প্ল্যান নিয়ে তুমি তথ্য আহরণ করবা বিশেষ এর জন্য তোমার তত্ত্ব লাগবে এই জন্য তুমি তত্ত্বও শিখবা এগুলো তুমি ইংরেজিও শিখবা এমনটা তোমার মনে হচ্ছে না ভুল চিন্তা তুমি যদি তথ্য আহরণ তত্ত্বের দিকে মন দাও তোমার ভাষার গাঁথনের দিকে মনোযোগ যাবে না আর তুমি যদি ভাষার দিকে মন দাও তুমি মাথায় মেসেজটা আনতে পারবে না বুঝতে পারছি না এই জন্য তত্ত্ব আহরণ করবো বাংলা পত্রিকা পড়ে ভাষা শিখবো পরিচিত ইংরেজি পত্রিকা পড়ে পরিচিত ইংরেজি ইস্যুগুলো পড়ে আর আর পত্রিকা পড়ার সময় অনেকে বলে এক কেজি পত্রিকা কিনে পুরাতন পত্রিকা পড়ো একটা ব্যাপার আছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে পত্রিকাটা যখন পুরাতন হবে তখন কিন্তু পত্রিকার পটটা আগ্রহ থাকবে না প্রথমত হচ্ছে তুমি এক কেজিতে দশটা পত্রিকা বিশটা পত্রিকা কিনছো কেজি মাপা ওটা দিয়ে তুমি দিয়ে বসে যাবা তোমার এটা গুরুত্বপূর্ণ মনে হবে না এটা একটা সাইকোলজিক্যাল বিষয় কিন্তু দ্বিতীয়ত হচ্ছে ওটা থেকে কিছু একটা পড়তে হবে পত্রিকা এটা দেখা যাচ্ছে তোমার বোনের বাচ্চা একটা বাসায় আসছে ওর হাগ পরিষ্কার করার জন্য এটা নিয়ে কাজ ব্যবহার করা হচ্ছে টিসু ব্যবহার না করে ঠিক না এই জন্য পত্রিকা পুরোজন এক কেজি কিনে পড়ার যে বিষয় এটা এরকম না করে আমরা পত্রিকা টাকা খরচ করে কিনবো অথবা এখানে লাইব্রেরিতে আসলে লাইব্রেরি থেকে পড়বা এবং জানবারে একটা তৃষ্ণা কাজ করে না এরকম তাহলে এবার বলো আমাকে হাজিরা দাও কথা জানা বল না থাকে দেখি বলো ইংরেজিতে প্রথমে তার মেডিক মধ্যে কি করতে হয় লিখতে হবে নিজে থেকে বেশি থেকে কপি করা যাবে না গ্রামাটিক্যাল কোয়েশ্চেন গুলোর মধ্যে সেন্টেন্সের বাইরেও এই যে একটা প্রশ্ন মাত্র দেখা গেছে কারণ চলে গেছে এরপর যে সকল প্রশ্ন ছিল বাকি প্রশ্নগুলোও কিন্তু লেখা ওখানে কিছু বেশি গ্রামারও আসছিল। তারপরে লেটার থেকে শুরু করে সামারি থেকে শুরু করে ট্রান্সলেশন থেকে শুরু করে ট্রান্সলেশন হচ্ছে দেখো ট্রান্সলেশনও কিন্তু লেখা দেখো তুমি যখন থিমেটিক কোশ্চেনের অ্যান্সার লিখবা ওই প্রশ্ন তুমি নিজে থেকে লিখতে পারো একটা ট্রান্সলেশন তুমি আরো সহজ লিখতে পারো কারণ আইডিয়াটা তো দেওয়া আছে

চার থেকে সাড়ে চার থেকে পাঁচ পিসটা কারণ লিগেল সাইজের কাগজ দেয় চিকন লিগেল যেগুলো ব্যবহার করি না এর খাতা কিন্তু ভিন্ন বুঝছো তো তাহলে নির্দিষ্ট কম কম জায়গায় ইফেক্টিভ লেখাগুলো লিখতে হবে এবং তুমি যা অনেক জানো তুমি যা ভালো জানো তা যদি পয়েন্টের মধ্যে না থাকে তা তুমি লিখতে পারবে না কারণ স্পেসিফিক করে দেয়া আছে ইংরেজিতে আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলেছে যে চেঞ্জটা আসছে কথাগুলো আমি বলে ফেলি আমি আর বেশি সময় নিব না কিন্তু কথাগুলা তুমি কাজে লাগা করে বলি যেন যারা নতুন আসছো এবং যারা পুরাতন ক্লাস করতে আসতো তাদের তারা কাজে লাগাইতে পারো বাংলাদেশ বিষয় বলি তো বাংলাদেশ বিষয়গুলির পরিধি এমন যে একজন বিশেষ প্রার্থী সাধারণত বাংলাদেশ বলি পড়ার মধ্যে নিজেকে আবদ্ধ রাখে কারণ সে মজা পায় অনার্স পাস করার পরে যখন সে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের এই সমস্ত রাজনীতি সম্পর্কে বড় রাষ্ট্রনীতি সম্পর্কে জানে তখন তার আগ্রহ জাগে পড়তে ভালো লাগে এখন পড়তে ভালো লাগার মধ্যে একটা সমস্যাও আছে সমস্যা হচ্ছে আননেসেসারি বিষয় মিশিয়ে ফেলি এবং এইখানে একটা কথা প্রচলিত আছে না বিসিএস যে কি পড়বো তার চেয়েও কি বাদ দিবো সেটা ইম্পর্টেন্ট এরকম একটা ডায়লগ খুব বেশি পরিচিত না এই ডায়লগটা কিন্তু সাধারণ জ্ঞানের জন্য বলা হয়েছে এই ডায়লগটা অন্য কিছুর জন্য বলা হয়নি

এই দেশের সমাজনীতি এই দেশের রাষ্ট্রটা কেমনে চলে এই দেশের অ্যাচিভমেন্ট এই হচ্ছে সাধারণ জ্ঞান কথা বলছো এই সাধারণ জ্ঞান গুলোর ক্ষেত্রে এই বাংলার মধ্যে একটা খাতা লাগবে মনোযোগ দিয়ে শুনতে বলছিলাম এই জন্যই বাংলার মধ্যে একটা কি লাগবে খাতা লাগবে তুমি রিটার্ন পরীক্ষার যে সিলেবাস আছে রিটার্ন পরীক্ষার সিলেবাসটা নিয়ে সাধারণ জ্ঞানের রিটার্ন পরীক্ষার সিলেবাসটা নিয়ে তুমি ভালো একটা খাতা বানাবা মানে রাম খাতা না বাংলার ওই সাহিত্যের মতো একটা খাতা নিয়ে রিটার্ন পরীক্ষার সিলেবাসটা নিয়ে এক পৃষ্ঠার উপরে সিলেবাসটা লিখবা অধ্যায় আছে ষোলোটা ষোলো পৃষ্ঠা লিখবা কয় পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা ষোলোটা অধ্যায়ের জন্য ষোলো চলে যাবা কাজ থাকলে যাও সমস্যা নেই এ বলো ষোলোটা অধ্যায়ের জন্য কয় পৃষ্ঠা লিখবা ষোলো পৃষ্ঠা ষোলো পৃষ্ঠায় শুধু এক পৃষ্ঠা এক পৃষ্ঠা লিখে থাকবে ওই অধ্যায়ের সামারি ওই অধ্যায়ের সামারি এখন একটা অধ্যায়কে এক পৃষ্ঠার মধ্যে সামারাইজ করার জন্য ওই অধ্যায় সম্পর্কে বিশদভাবে পড়াশোনার দরকার আছে না পড়াশোনার ভিত্তি যাবে গুরুত্ব দিয়ে শুন দিয়ে কাজটা করো পড়াশোনার ভিত্তি যাবে তুমি শুধু নাইন টেনের বই এবং ইন্টারমিডিয়েট এর বই পড়বা নাইন টেন এর মধ্যে দুইটা বই একটা হচ্ছে বাংলাদেশে বিশ্ব পরিচয় আর একটা হচ্ছে নতুন সিলেবাসের পরিণতি ও নাগরিকত্ব নতুন সিলেবাসের পরিণতি ও নাগরিকত্ব একটা বিষয় তাহলে পড়ার সময় কিভাবে পড়বা তুমি শিরোনাম অধ্যায়ের শিরোনামটা লিখবা অধ্যায়ের শিরোনামটা ওই বইয়ের সূচনা দেখে তুমি একবার পড়ে নিবা এর নাইনটেনের ও নাগরিকত্ব থেকে তুমি জনসংখ্যা যে এক চ্যাপ্টারটা আছে ওইটা পড়তে তোমার মিনিট লাগবে বেশি লাগবে না তো তুমি ওখান থেকে কি কি নিউমেরিক্যাল ডাটা গুলা নিবা ওটা দেখবা তবে নাইন এর বই হিসাবে বা ইন্টারমিডিয়েটের কোনো বইতে অনেক বেশি মামুলি কথা থাকবে না মোটামুটি অথেন্টিক জেনুইন ইনফরমেশন গুলাই আছে বুঝতে পারছি আর ইন্টারের কোন বই নিতে হবে পরিণতি বলো না ইন্টারের কোন বই নিতে হবে পরিণতি এভাবে জিনিসগুলো গোছাবা আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য গুগল লাগবে নাইন টেন এর কি বই গুগল বই ইন্টারন্যাশনালের জন্য কথা বলছো এবং নাইন টেন এর ইতিহাস বই আছে বিশ্ব সভ্যতা আছে না বিশ্ব সভ্যতাটা হচ্ছে আন্তর্জাতিক আর একটা হেল্পলাইন এর টেক্সট বই আছে টেক্সট বইতে লাগবে এই কারণ ইন্টারন্যাশনালের জন্য তুমি বাজারে র‍্যান্ডম তেমন বই পাবা না টেক্সট হিসাবে হেল্পলাইন বই যেমন তুমি এই বইতে পৃথিবীর দুইশো চারটা দেশ প্রত্যেকটা দেশের সবকিছু সামারি আছে পরিচয় আছে মানে যেকোনো একটা দেশ সম্পর্কে তোমার জানতে ইচ্ছা হচ্ছে তুমি গুগল পর্যন্ত চিনতে পারছো না কিন্তু আমার বইতে পাবা এগুলো বিভিন্ন জায়গা থেকে সোর্স করে জিনিসগুলো দেওয়া আছে টেক্সট বইটা নিতে পারো টেক্সট বই আবার দেখিও এমসি কিউ বড় বইগুলো নিও না এবার আসো আন্তর্জাতিকের জন্য গেল তারপরে আসো তাহলে রিটার্ন মিলিয়ে পড়ার জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক কি বললাম একটা খাতা নামা কি নেওয়া খাতা নিয়ে সিলেবাস কোনটা প্রিলিটটা না রিটেনারটা রিটেনারটা রিটেনারটার ভেতরে প্রিলিটটা আছে রিটেনারটার ভেতরে প্রিলিটটা আছে এক পৃষ্ঠায় এক একটা পৃষ্ঠা সামারি করে ফেলবো বাংলা জানতে এক জন্য আমি কিন্তু সাবজেক্ট ভিত্তিক প্ল্যান ওয়াইজ কথা বলে আগাচ্ছি কিন্তু তুমি তুমি মাথা থেকে ছুটে ফেলিও না এরপরে বিজ্ঞান বিজ্ঞানে তোমরা আমরা আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরা টেনশন করিও না কারণ হচ্ছে আমরা আইসিটির ক্ষেত্রে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করাচ্ছি করাইছি ছরের প্রশ্নগুলো দুই ভাগে তিন ভাগে অলরেডি পরীক্ষা দিয়ে দিছ ইংলিশে কিভাবে করতে পারেন ইনস্ট্রাকশন ওখানে আছে কিভাবে যারা নিচ্ছে ওরা আমি না কথা বলছো ওই একটা একটা পৃষ্ঠায়

এটার জন্য সাধারণ বিজ্ঞান বইয়ের পাশাপাশি কিন্তু বর্তমান যে বিজ্ঞানের মেজাজ এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বই থেকে অনেক কিছু পড়তে হয় এগুলা কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকেই গুছিয়ে দিব বুঝতে পারছি তবু যদি কেউ আমার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত না হওয় অথবা নিজে নিজে আগে কাজ করতে চাও তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে কি লাগবে ওটা বাদ দিয়ে সাধারণ বিজ্ঞানটাকে ক্লিয়ার করে গুছিয়ে দিলো বুঝতে পারছি আর একটা নোট খাতা নোট খাতাটা হবে বেজড অন রিটেন প্রিভিয়াস কোয়েশ্চেন বেজড অন রিটেন প্রিভিয়াস কোশ্চেন মনে করো জনটিস কি ধরনের রোগ বিশেষ প্রীতির প্রশ্ন জন্টিস কি ধরনের রোগ এখন অপশনের মধ্যে বায়ুবাহিত পানিবাহিত জীবাণুবাহিত এই সে কিছু কিছু দিল অপশন দিল এখন জন্টিশ পানিবাহিত রোগ এটা যদি রাখি মুখস্থ করে জন্ডিশ পানিবাহিত রোগ জন্ডিস রোগ জন্ডিস রোগ জন্ডিস রোগ এটা কোন পড়ার সিস্টেম হইলো পানিবাহিত রোগ এই এই বায়ুবাহিত রোগ এই এই ভাইরাস রোগ এই এই এবং ব্যাকটেরিয়া জনিত রোগ এই এই তাহলে তুমি পরীক্ষায় প্রশ্ন আসবে কি ব্যাকটেরিয়া জনিত রোগগুলোর নাম লিখুন তাহলে তুমি রোগগুলোর নাম লিখে ফেলতে পারো তাহলে লিখের মতো যদি শিখো তাহলে তোমার বিজ্ঞানটা হয়ে যাবে তাহলে আর একটা সাবজেক্ট বাকি আছে মেন্টাল নিয়ে কোনো পরামর্শ না কারণ একটা সাবজেক্ট বাকি আছে ওটা হচ্ছে জিওগ্রাফি এবং কি এই নৈতিকতা মূল্যবোধ এগুলোর ক্ষেত্রে তোমরা হেল্প নির্ভর করলেই হবে আলাদা করে তেমন কিছু নাই জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি বই তো বললামই কিন্তু নাইন টেনের জিওগ্রাফি বইয়ের পাশাপাশি জিওগ্রাফিটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জন্য জিওগ্রাফি বইটা লাগবে আবার বলছি কথাটা বুঝলে মনে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতির ক্ষেত্রেও নাইন এর জিওগ্রাফি বইটা লাগবে আবার ভূগোল প্রস্তুতির জন্য জিওগ্রাফি বইটা লাগবে আর্টস এর জিওগ্রাফি তারপরে হচ্ছে নৈতিকতা মূল্যবোধ সুশাসনের কিছু অংশ সুশাসন অংশটা পরিণতিতে আছে এবং এটা আমরা আমাদের লেকচার শীটের উপর নির্ভর করলে চলবে কারণ আমরা অনেক ইফেক্টিভ শীটগুলো তোমাদেরকে দিব ইনশাল্লাহ তারপরে হচ্ছে তাহলে কি কি বলো এখানে আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি কথাগুলা একটু হাজিরা নিব শুধু কয়েক মিনিট তাহলে আমি দুইটা পয়েন্টে কথা বলছি দুইটা পয়েন্টকে আমি বিচ্ছিন্ন করে আলাদা আলাদা করে স্লাইড দিয়ে প্রেজেন্টেশন না করে মিক্স করে উপস্থাপন করছি আমি বলছি পিএসসি আমাদেরকে সময় দিবে না পিএসসি আমাদেরকে সময় রিটার্নের জন্য এবারে দুই মাস দুই মাস কয়েকদিন পরে রিটেন পরীক্ষা হচ্ছে আগামী সময়ে এক মাস পরে পরীক্ষা হবে তার মানে আমাদের রিটেনের জন্য প্রস্তুতি সময় নেই এই জন্য প্রিলির প্রিপারেশনটা নেওয়ার সময় আমাদের রিটেনের প্রিপারেশনটা নিতে হবে রিটেনের প্রিপারেশনের জন্য আমি তোমাকে বড় কোনো কাজ দেই নাই আমি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা একটা খাতা এবং প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় রিটেনের সিলেবাস এবং প্রিভিয়াস প্রশ্ন দেখার কাজটা দিলাম আমার পয়েন্ট কি তুমি ধরতে পারছো প্রাতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ম্যাথমেটিক্স আগে থেকে করানো

আমরা অনেক শ্রম দিচ্ছি আমাদের সাতচল্লিশে পড়া কোন স্টুডেন্ট আমাদের কোনো আন্তরিকতা কোনো সার্ভিস কোনো কোয়ালিটির কোনো জায়গায় যদি কেউ কথা বলে তাহলে তার অনুভূতি সে আসে নাই বলেই আর যদি সে এসে থাকে তাহলে তিনগুণ চার গুণ পাচ্ছে এইটা একেবারে সব কথা বলে দিলাম বুঝতে পারছি ফর্টি সেভেন এখন তোমার কাজ হবে প্রতিটা প্রতি সপ্তাহে সপ্তাহে যে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে এই এক সপ্তাহ ধরে পরে এসে সপ্তাহ হান্তে যে পরীক্ষাটা দিবা

তাহলে তুমি তুমি নিজস্ব একটা প্ল্যান নিবা না নিজস্ব প্ল্যান থাকবে কি জানো তোমার যদি নিজস্ব কোনো প্ল্যান থাকে তাহলে ওই যে খাতা লিখে নোট করা ওগুলা কিন্তু তুমি সবচেয়ে প্রাইওরিটি দিবা বিসিএস এর পড়াশোনাটাকে এবং এখানে যে প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হচ্ছে তোমার প্রতিটা খাতায় এই যে দাগিয়ে দাগিয়ে তোমার বানান পর্যন্ত ঠিক আছে কিনা প্রতিটা সেন্টেন্স লাল কলম দিয়ে দাগিয়ে আমরা খাতা করে দিচ্ছি এ তুমি এটা কোথাও পাওয়া বাংলাদেশে কোথাও পাওয়া যায় না তোরা এখানে যুত তো আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে লাইব্রেরি ওয়াক করা সকাল বেশি রাত টাইম গুলাতে কম পড়া তারপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং প্রতিটা সাবজেক্টের জন্য জন্য একটা রিটেনের আলাদা খাতা তৈরি করা ওখানে বিজয় থাকবে তুমি একটা একটা চ্যাপ্টার খুলছো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি থেকে রিটার্ন কিভাবে প্রশ্ন আসে বাংলাদেশের অর্থনীতি থেকে প্রভাবে প্রশ্ন আসে আগে একটু দেখবা প্রথমে একটু ভাববা প্ল্যান করবা লিখবা তারপরে একটু পড়াশোনা করে পড়াশোনা করে বইটা বন্ধ করবা তুমি একটু ভেবে জিনিসগুলো নিয়ে কি কি প্রশ্ন আসছে জিনিসগুলো উত্তর করতে পারবে না দেখো এক পৃষ্ঠের একটা সামারি করলো এবার প্রস্তুতিটাকে গুছিয়ে নাও আমি বুঝতে পারছি হ্যাঁ এখানে স্যার একেবারে রিটেন উপযুক্ত রিটেনের পরীক্ষা যেভাবে আলাদা করে পরীক্ষা নিচ্ছেন না প্রতিটা পরীক্ষায় ভাবে নিচ্ছি এই পর্যন্ত হেল্পলাইনের সাত চল্লিশ যত পরীক্ষা দিচ্ছি এখন কত নাম্বার পরীক্ষা যাচ্ছে এগারোটা রিটেন নিচ্ছি আমি একটাও তুমি তো কোন একটা আমরা তোমাদেরকে

আবারও পড়া কম পড়বো গুছিয়ে পড়বো যা পড়ছি এই এই চ্যাপ্টার টা আমি এখান থেকে একবার পড়লাম এই গাইড থেকে একবার সারে লেকচার সারে লেকচার থেকে একবার আবার পরে পরীক্ষার পরে আসে নতুন একটা বই খুঁজছো ওখান থেকে একবার এই টাইপের পড়াশোনা গুলো তোমার অনেক বেশি কনফিউশনে ফেলে নেগেটিভ অ্যান্সার এখানে তুমি প্রি রিভিস করো এরকম যেন না হয় তোমার সবগুলো পড়া তোমার নিজের পড়াটা তোমার খাতায় চলে আসবে কারণ তুমি যা একেবারে এই সামারাইজড ওয়েতে থাকবে

সর সিম্পলিসিটি ভালো সিম্পলিসিটি ভালো বুঝছো কি না কোনো কিছু তো অহংকার না তোমার তুমি দেখতে সুন্দর এই জন্য ভাবে ভাবে ঠিক যায় না তো ফার্স্ট ইয়ারে তুমি টুকটুকে ছিল তোমার দেখার জন্য এই বগিতে কইব কইতে যাইতাম কিন্তু সেকেন্ড ইয়ারে তোমার দান্তি আনটি লাগে তো তোমার জগত দেখ বস তুমি মিয়া সুন্দর নিয়ে তো অহংকার করো কথা বুঝছো কি না এই জন্য কোনো সৌন্দর্য নেই সুন্দর নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে কোনো যোগ্যতা নিয়ে অহংকার করবা না তুমি বেশি এগিয়ে যাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করবা এই হচ্ছে কথা স্যার কি বলতে না না এটা আমি নমুনা যেভাবে থাকে থাকবে কিনা না পরীক্ষা তো আর উচ্চতর কঠিন আর বেশি কাঙ্ক্ষিত পরীক্ষা না পরীক্ষা স্ক্রিপ্ট থাকবে কিন্তু তোমাকে তুমি যেন এই বিষয়টা সহজে বুঝো তার জন্য রিটেনের প্রশ্নটা দেখলেই বুঝো ইংলিশে প্রশ্নটা দেখলে বুঝবা

এবং কোন একটা পার্ট কোন একটা পোর্শনে হঠাৎ করে একটা চেঞ্জ এটার জন্যই তো তুমি নিজেকে রেডি রাখবা বিসিএসটা হচ্ছে কোনো কিছু তুমি যা শিখে গেছো তা বমি করে দিয়ে পাশ করে মেজিস্ট্রেট হয়ে যাবা ক্যাডার হয়ে যাবা এই জায়গা থেকে বের হয়ে এসে যারা নিজে থেকেই ইনস্ট্যান্ট ভালো লিখতে পারে তাদেরকে বাছাই করার জন্যই করা হচ্ছে তুমি ওভাবে নিজেকে রেডি করো না কোনো কোনো সমস্যা নেই তো আমি তো আমরা তোমাদেরকে তো এখন এই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের প্রিলি কোর্সের সাথে রিটেনের কতগুলো ক্লাস আছে না রিটেনের ক্লাসগুলা এগুলাতে তোমাদের প্রিলির পাশাপাশি রিটেনের জন্য কি করণীয় এটা নিয়ে আমরা ডিটেলস জিনিসগুলো বলছি তুমি দেখো এই যে রিডাইট দ্য প্যাসেজ ইলিমিনেটিং এরর্স দ্য এরর্স উইল ইনক্লুড ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল আইটেমস এখানে অনেক মানুষ আছে এখানে কোনো ভুল খুঁজে হবে না ঠিক না তো এই টাইপের জিনিসগুলোর জন্য

কিন্তু আসছে কয়টা দুইটা রাইট এস অন দা ফলোয়িং টপিকস ইচ উইদিন ফাইভ স্পেসিফিক পাঁচশো শব্দের মধ্যে অ্যান্ড ইউজিং দা হিন্স গিভিং দা গিভেন উইথ ইট হিন্স গুলা দিয়ে লিখতে হবে তাহলে তুমি কি রচনা লিখবা র্যান্ডমলি লিখতে পারবা নাকি ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাক্টেড এখানে গাইডেড দেখো একটা রচনা হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম ম্যাজিক না থাকলে তো কথা বলবো বলি না তাহলে ইন্ট্রোডাকশনটা লিখতে হয় ইন্ট্রোডাকশন লাগে

ওপেনিয়ন গুলো তুমি দেওয়ার চেষ্টা করবা একটা তাহলে একটা 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 লেখনের কয়টা পার্ট হলো তিনটা বলো একটা লেখনের কয়টা পার্ট হলো সব সময়ের জন্য এটা মাথায় সেট থাকবে তুমি একটা আধা পৃষ্ঠে লিখবা এটা মাথায় সেট থাকবে বিশ পৃষ্ঠা লিখবা এটা মাথায় সেট থাকবে প্রথমে জিনিসটার উত্থাপন উত্থাপন করব কোন অবস্থায় নিরপেক্ষ তোমার কথা সিরিয়াস নিচ্ছ না কয়টা পার্ট থাকবে তিনটা প্রথমে কি করবো উত্থাপন করব উত্থাপন করার সময় নিজে কোন অবস্থায় থাকবো নিরপেক্ষ থাকবো নিউট্রাল থাকবো তুমি কোনো অভিমত দিবা না ভূমিকায় কোনো মতামত থাকবে না তুমি কোন পক্ষ অবলম্বন করবে না সবার নিরপেক্ষ থেকে তুমি তোমাকে উপস্থাপন করতে হবে এরপরে পক্ষ বিপক্ষে লজিক লজিক্যাল লজিক্যাল যা আছে ডিটেল বর্ণনা করবে এটা হচ্ছে বডি অফ দ্য রাইটিং বডি অফ দ্য রাইটিং আর শেষে গিয়ে তুমি নিউট্রাল থাকতে পারবে না শেষে গিয়ে তুমি যদি বলো হ্যাঁ ব্রাজিলও না আর্জেন্টিনাও না আমি জাস্ট একটা ফুটবল ফ্যান আমি যে ভালো গেলে তার পক্ষে এরকম ফোন নেমার কাজ দিমুখিম আচরণ করা যাবে না তোমাকে বলতে হবে হয় ওয়েদার আই এম ব্রাজিল অর আই এম

কোথায় গিয়ে পৌঁছায় এবং যারা পারে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দাও এরকম একটা থাকবে পরীক্ষা দাও এরকম একটা থাকবে নাইন যে কোনো পরীক্ষা দাও তোমার এরকম ট্রান্সলেশন থাকবে এরকম লেখালেগুলো থাকবে এবং এগুলা খুব ভালোভাবে আমরা তোমার স্কিলগুলো আগে নিচ্ছি একটা ট্রান্সলেশন আর একটা কি রিট্রান্সলেশন এরপরে তুমি তোমাকে বলছিলাম বাংলা তুমি বাংলায় আমি তোমাকে একটা প্রশ্ন দেখানোর জন্য এই এই প্রশ্ন দেখানোর জন্য তোমাকে খুলছিলাম সারংশিল দেখো এই প্রশ্নগুলো আগে ছোট ছোট আসতে এই কথা দিয়ে আমি শুরু করছিলাম এই যে প্রশ্নটা আমি বলছিলাম না বিদ্রোহী কবিতায় পৌরণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষ বিশেষত্ব লিখুন বলছি না আচ্ছা খবর নাটকের মূল বক্তব্য লিখুন তাহলে কি খবর নাটক কার লেখা এইটুকু ভাষা ভাষা তত্ত্বের উপর আছে নাকি একটু গভীর ভাবে চলে গেছে হ্যাঁ চতুর্দশ প্রতি কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন তাহলে তোমার কাছে মনে হবে এগুলো বাংলা মাস্টার্স এর পরীক্ষা মাস্টার্স পরীক্ষার প্রশ্ন ঠিক না এরকম না তারপরে হচ্ছে রমন রশিত স্বাধীনতা তুমি কবিতার লিখুন এই জিনিসগুলো দেখো এটা দ্বিতীয় পত্র বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ আলোচনা এটা সহজ এটা পড়ানোর সময় পিলিতেই পড়ালে ফেলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে মতামত দিন মতামত দিন অস্তিত্ব সম্পর্কে অন্ধকার যুগ এখন তোমাকে ওখানে মতামত দিতে হবে তো কেউ কেউ অন্ধকার যুগ বলে কিছু নাই কেউ কেউ বল আছে এখন বলেন বললে হবে না কে বলছে কথাটা বলতে হবে কথা বলছো কিনা একটু গভীর দিকে দেখো হ্যাঁ এভাবে তোমার দেখো মুক্তিযুদ্ধের সিজার হলো যে এখন একটা গ্রন্থে পরিচয় দিন এখন তুমি কোনোদিন মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো বইই পড়ো নাই এই টাইপের হবে না একটু সচেতনতা বাড়াতে হবে এখন আজকের কথার সামারি হচ্ছে আমরা প্রিলি প্লাস রিটার্ন মিলিয়ে পড়বো যেহেতু রিটার্নের সময় পাবো না প্রিলি প্লাস রিটার্ন মিলিয়ে পড়বো মিলিয়ে পড়বো মিলিয়ে পড়বো এটার উপর ফোকাস করে সারা দিন কথা বলছি এবং বিষয় ভিত্তিক কথা বলছি প্রতিটা বিষয় নিয়ে করণীয় বলছি এবং হেল্প লাইন কিভাবে তোমাকে গুছিয়ে দিচ্ছে সে কথাটাও এসেছে এসেছে বিশেষ করে ম্যাথ ইংলিশ এবং যেকোনো বিষয়ে এই কাজগুলো করাচ্ছে বিশেষ করে যারা বেশি থেকে তাদেরকে গ্রুপে গ্রুপ ভাগ করে আলাদা করে গ্রুপে কাজ করাচ্ছে বুলেট গ্রুপ